যারা জড়িত ছিল তারা তিন দিন আগে দেশ ছেড়ে চলে গেছে। আমার প্রতিপক্ষ স্বৈরাচার, আমি চাই গণতন্ত্র। স্বৈরাচারের পতন ছাড়া গণতন্ত্র হয় না কখনো। আর সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আজ তারেক রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের নেতা, আমাদের ভাই তারেক রহমানের নেতৃত্বে যে লড়াই চলছে, এই লড়াই আরো বেগবান করতে হবে, আরো ঐক্যবদ্ধ করতে হবে, এবং এই লড়াই আমাদেরকে বিজয়ী হতেই হবে। কারণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চাইলে এই লড়াইয়ে বিজয়ের কোনো বিকল্প নাই। এখন কেউ অনুমান করতে পারেন, ভাবতে পারেন, একটু চিন্তা করেন একটু, যে 7ই মার্চ 1975 সালে বাংলাদেশে কোনো সংসদ ছিল না, কোনো মন্ত্রী পরিষদ ছিল না, একজন রাষ্ট্রপতি ছিলেন একদিন বয়সী, এবং তিনি কোনো রাজনীতিবিদ ছিলেন না, তার রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না। সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য বাহিনী, প্রশাসন সমস্ত জায়গায় দারুণ বিশৃঙ্খল অবস্থা। তার মাত্র 3 দিন আগে জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছে। 15ই আগস্টে যারা জড়িত ছিল তারা 3 দিন আগে দেশ ছেড়ে চলে গেছে। এইরকম একটা বিশৃঙ্খল অবস্থায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার মতো মানসিক সাহস খুব কম লোকের মধ্যে থাকে। জিয়া রহমান ছিলেন সেই মহান মানুষ যিনি সাহস করে সেই দায়িত্ব নিয়েছিলেন, মানে কি সবাই মিলে তাকে অনুরোধ করেছে, তার উপর দায়িত্ব অর্পিত হয়েছে। আমি শব্দটাকে এইভাবে বলি যে 1975 সালে 7ই মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতার আবর্তে নিক্ষিপ্ত হয়েছিলেন। সাতই নভেম্বর ক্ষমতার আবর্তে তাকে নিক্ষেপ করা হয়েছে। বন্দী দশা থেকে মুক্ত করে সিপাহীরা, জুনিয়র অফিসাররা তাকে ঘাড়ে করে নিয়ে গেছে, নিয়ে যা তাকে দায়িত্ব দিয়েছে, আপনাকে এই দায়িত্ব নিতে হবে। আর কেউ না, আর কাউকে পায়নি তারা, আর কারো উপরে আস্থা ছিল না কারো। এবং এই খবর আসার পরে রাস্তায় ট্যাঙ্ক এসেছে, সাধারণ মানুষরা সেই ট্যাঙ্কের উপর উঠে নাচ গান করেছে, ট্যাঙ্কের নলে ফুলের মালা ঝুলিয়ে দিয়েছে। অর্থাৎ সিপাহী জনতার একটা সম্মিলিত উদ্যোগ এই আন্দোলনটাকে সফল করল, যার জন্য আমরা এটাকে বলি সিপাহী জনতার বিপ্লব এবং সংহতি দিবস। অনেকে আজকে সেটা করতে চায় না, একসময় করতেন তারাও, এখন করতে চান না, নানান কথা বলে বন্ধুরা আমার। এবং এই মানুষটা একজন সেনাবাহিনী থেকে আসা মানুষ, তিনি তো রাজনীতি করে আসা মানুষ, কিন্তু যারা রাজনীতি করে আসা মানুষ তারা এই দেশে সব দল বাতিল করে এক দল গঠন করেছিল, একদলীয় স্বৈর শাসন। তিনি অন্যান্য রাজনৈতিক সব দলগুলিকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা জারি করলেন। নতুন নতুন সব দল বা পুরানা দল তারা পুনরায় কাজ রাজনীতি করার অধিকার পেল, এমনকি আওয়ামী লীগও আওয়ামী লীগ নামে আবার রাজনীতি করার অনুমতি পেল। কারণ আওয়ামী লীগ বলে যে দলটা ছিল সেটাও কিন্তু নিষিদ্ধ হয়ে গেছিল বাকশালের সময়। আরেকবার যখন জন্ম নিল সেই জন্ম হয়েছে কিন্তু জিয়াউর রহমানের হাত, আরও অনেক দল হলো। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, পাকিস্তান আমলে আমাদের দেশে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, ধর্মভিত্তিক দল ছিল, কিন্তু কমিউনিস্ট পার্টি ছিল নিষিদ্ধ, আন্ডারগ্রাউন্ড। যথার্থ গণতান্ত্রিক বিবেচনায় এটাকে গণতন্ত্র বলা যায় না, কারণ বিশ্বের যত গণতান্ত্রিক দেশ আছে সেখানে কিন্তু এগুলো নিষেধ নাই। ইংল্যান্ডেও বা ইউকেতে কমিউনিস্ট পার্টি আছে, আমেরিকাও কমিউনিস্ট পার্টি আছে, জার্মানিতে কমিউনিস্ট পার্টি আছে, ভারতবর্ষে তো আছেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামরিক শাসনের বিরুদ্ধে অবিশ্রান্ত লড়াই করে দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। 1/11 সরকারকে জরুরি অবস্থা প্রত্যাহারে বাধ্য করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ বিএনপি, বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া গণতন্ত্রের পক্ষে ভূমিকা পালন, স্বাধীনতার মূল চেতনা যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের যারা সবচেয়ে সাহসী এবং সফল সৈনিক সেই শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে। বন্ধুরা আমার, এ একজন মানুষ যিনি দেশের ক্রান্তিকালে ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছে। 25শে মার্চ গভীর রাত্রে যেমন, 26শে মার্চের প্রথম প্রহরে যেমন, আবার তেমনি 7ই নভেম্বর 1975। কাজেই আমাদেরকে গণতন্ত্রের এই লড়াইয়ে বিজয়ী হতে হবে। আগামী দিনে আমরা সবাই সেই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। আজকের দিনে এটাই হোক আমাদের সিদ্ধান্ত, প্রতিশ্রুতি এবং শপথ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ বাংলাদেশ।